আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি রান্না করব, এই যে দেখুন, শিম দিয়ে রান্না করব, ফুলকপি, আলু, এটা দিয়ে একটা সবজি করব, আর সাথে আমি এই যে টমেটো দিয়ে নেব। এখন আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। আসলে এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, সেজন্য আমি আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না। ডিটেলসে বেশ কয়েকবারই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপরে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ডিটেলসে। আমি এখন এগুলো ভেজে নেই হলুদ দিয়ে, আর ভেজে নিলে খেতেও ভালো লাগে আর কাঁচা ভাবটা থাকে না। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, অনেকে ভেজে রান্না করে, অনেকে আবার না ভেজেও রান্না করে। তো সামটাইম আমি না ভেজেও রান্না করি। তো আমি আপনাদের সাথে ইলিশ মাছের পাতলা ঝোলটা শেয়ার করব, সাথেই থাকুন। তো এদিকে আমার ফুলকপি আলু শিমের তরকারিটা হয়ে গেছে, এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি আলু দিয়ে, নতুন আলু দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে একটি, ইলিশ মাছের পেটি দিয়ে একটি ঝোল রান্না করব, আর সাথে আমি দেবো কাঁচা টমেটো। আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন, আমি আসলে কিছু পাকা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি ফুলকপি আলুতে, আর এগুলো আমি দিয়ে দেবো এই আলুর তরকারিতে, ইলিশ মাছের তরকারিতে। তো কয়েক ইলিশ মাছের কয়েক পিস পেটি আমি রেখেছিলাম, আসলে মনেই ছিল না সেগুলো রান্না করব। তো আজকে মনে হলো যে আজকে রান্না করেই ফেলি, আর বেশি দিন ফ্রিজে থাকলে মাছ ভালো লাগে না খেতে, সেই টেস্টটা পাওয়া যায় না। পাত্রে আমি তেলটা দিয়ে নিলাম, এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন, আর যেহেতু আলু দেবো সেজন্য সামান্য একটু রসুন দিয়ে নেব। আমাদের ফ্যামিলিতে সব কিছুতেই রসুনের চর্চা, রান্নার ক্ষেত্রে অনেকে আবার রসুন দেন না, আমিও দেই না, মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না। আর শুধু পাতলা ঝোল রান্না করলে ইলিশ মাছের সাথে যদি আলু না দিতাম তাহলে আমি হয়তো রসুনটা দিতাম না, আর যেহেতু আলু দিচ্ছি, টমেটো দিচ্ছি, সেজন্য একটু রসুন দিয়ে নিলাম। এখন আমি একটু মশলাটা ভেজে নেব, পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্টটা একটু ভেজে নেব। এ পর্যায়ে পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি, পরে লাগলে লবণ দিয়ে নেব, আসলে লবণ বেশি হলে কমানো যায় না, কম হলে পরে দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ড্রাই মশলাগুলো দিয়ে নিচ্ছি। ড্রাই মশলার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন একটু আমি কষিয়ে নেব। তো ফিরে এলাম প্রায় 2 মিনিট পর, 2 থেকে 3 মিনিট হবে, মশলাটা আমার একটু কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি টমেটোটা দিয়ে নিচ্ছি, কাঁচা টমেটো, আর টমেটোর সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে নিলাম। টমেটো একটু কষিয়ে নেব, তারপর আমি আলুটা দিয়ে নেব, আসছি 2 মিনিট পর। তো ফিরে এলাম প্রায় 2-3 মিনিট পর, এখন আমি আলুটা দিয়ে নেব। নতুন আলু খেতে অনেক ভালো লাগে, শুধু আমার না, সবারই খুব ভালো লাগে। আর এখন আমি আলু দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে
সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, আপনারা সাপোর্ট করে যাচ্ছেন সেজন্য ব্লগ দিতে পারছি। এই যে দেখুন আমার ছোট বেবি, সে দুষ্টুমি করছে। কি আসো আসো আসো, কি কি আম্মা, কি কি কি, কোথায় যাবা, কোথায় যেতে চাও? তো আমি ঢেকে দিলাম, একটু কষিয়ে নেই, তারপর ফিরে আসছি। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। আমি একটু পানিও দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আলুটা। আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছের পেটিগুলো দিয়ে নিচ্ছি। এগুলো ধোয়াই ছিল, ধুয়ে আমি ফ্রোজন করেছি। এখন আমি আলতো হাতে এগুলোকে ছড়িয়ে দেব, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো মাছগুলো আমি ছড়িয়ে দিয়েছি, এই যে দেখুন মাছের পেটিগুলো। তো একটু আমি কষিয়ে নেব, এর মধ্যে মাছের মধ্যেও মশলাটা ঢুকে যাবে। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, তারপর আমি পানি দিয়ে নেব। তো ফিরে এলাম প্রায় 2 মিনিট পর। এই যে দেখুন আমার মাছের ভিতরে অলরেডি মশলাটা ঢুকে গেছে। তো এরপর যে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিচ্ছি, যেহেতু ঝোল করবো সেজন্য আমি একটু পানিটা বাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নিতে পারেন। এ পর্যায়ে লবণটাও টেস্ট করে নিতে পারেন। তো এখন আমি ঢেকে দেবো না, এটা বলক আসার পর আমি ঢেকে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। তো বলক আসার পর আমি ঢেকে দিয়েছিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, স্টার্নিং টাইমে ঝোলটা আরও টেনে যাবে। আমি এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।